কয়লাকাণ্ডে জড়িত রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কড়া থেকে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এমনটাই কিন্তু হাইকোর্ট সূত্রে খবর। যেখানে কিন্তু কিছুদিন আগে ইডির দপ্তরে 9 ঘন্টা জেরা করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার আবারও বড় বিপদের মুখে পড়ে গেল মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক। তো বিস্তারিত জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। বাংলায় তৃণমূল কংগ্রেস তৃতীয়বার ক্ষমতায় এসে প্রতিটা জেলায় জেলায় দুর্নীতি ছড়াচ্ছে। কয়লাকাণ্ড, গরু পাচার, বালি পাচার, এর পিছনে জড়িত রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই অভিষেকের দিকে তোপ দাগলেন এবার রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু দিগড়ি। শুভেন্দু দিগড়ি স্পষ্ট জানিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পিছনে সম্পূর্ণ জড়িত রয়েছেন, এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ করলেন এবার শুভেন্দু দিগড়ি। তো বন্ধুরা, আপনাদের কি মতামত, এর পিছনে কি অভিষেক জড়িত আছে কি না?